ফের হেনস্থার অভিযোগ অভিনেত্রীকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যাদবপুরের চিত্তরঞ্জন কলোনিতে এবং এখানে এই যে রাস্তা এই রাস্তা দিয়েই পাশাপাশি দুটো গাড়ি যেতে গিয়েই কিন্তু প্রথম বচসা সূত্রপাত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে ওই অভিনেত্রী তার স্বামীর সঙ্গে গাড়ি করে আসছিলেন এবং অপোজিট থেকে যাচ্ছিলো একটি কমার্শিয়াল গাড়ি এবং তখনই বচসা সূত্রপাত হয় এবং যেটা অভিযোগ ওই কমার্শিয়াল গাড়ির যিনি চালক তিনি বাইরে বেরিয়ে এসে ওই অভিনেত্রীকে হেনস্থা করেন এবং তার স্বামীকেও মারধর করতে যান রাতেবেলায় খেতে বেরোনোর সময় তখন তারপরে খেয়ে এসে এখানে বসেছিলাম তো তারপরে হঠাৎ করে দেখি খুব গণ্ডগোল হচ্ছে তো তারপরে ওই দিক থেকে তিন চারটে গাইড ঢুকেছিলো আর এদিক থেকে একটা গাইড হয়ে গেছিলো তো যিনি ওই ড্রাইভার ছিলেন তিনি মানে খুবই বাজে বাজে ভাষায় ইউজ করছিলেন আমরাও শুনেছি মহিলাকে ইউজ করেছিলেন এটা আমরা শুনেছি এবং পরবর্তীকালে যখন ঝগড়া থেমেও যায় যখন ড্রাইভারকে বললো ঠিক আছে তুমি পাশ দিয়ে চলে যাও ও যাওয়ার সময় আবার একটা টিপ্পণী মেরে চলে গেল অভিনেত্রীকে ধাক্কা মারা হয়েছে এমন অভিযোগ ইতিমধ্যে ঘটনা অভিনেত্রী সেই ঘটনাস্থল থেকেই একশো ডায়ালে ফোন করেন প্রথমে প্রথমে ফোনে কেউ না তুললেও তার পরবর্তীকালে ফের একশো ডায়ালে পুলিশের সাহায্যে তিনি আশ্বাস পান এবং ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ যদিও এখনও পর্যন্ত সেই গাড়ির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা ক্যামেরা কিশোর মালাকারের সঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা